হ্যালো বন্ধুরা, আজকে আমি ত্রিকোণমিতি কোণ অনুপাত নিয়ে তোমাদের বলবো। ত্রিকোণমিতি কোণ অনুপাতের মানে ক্লাস ইলেভেনের যে ত্রিকোণমিতি কোণ অনুপাত চ্যাপ্টার রয়েছে, সেই ত্রিকোণমিতি কোণ অনুপাতের মধ্যে যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো, এই এবং সেই অঙ্কগুলো পুরোপুরি সমাধান সহ তোমাদের করিয়ে দেবো এবং বিস্তারিত আলোচনা করবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করার জায়গায় ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, তোমরা যদি এখনো পর্যন্ত ইউটিউব স্যার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, তারা রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখাও যে 1/cosec আলফা মাইনাস কট আলফা মাইনাস 1/sin আলফা ইকুয়ালস টু 1/sin আলফা মাইনাস 1/cosec আলফা প্লাস কট আলফা। তা দেখো, এটাকে প্রমাণ করার জন্য সবার প্রথমে কি রয়েছে, এইটাকে এই পাশে নিয়ে আসছি এবং সাইনকে সাইনই নিয়ে যাচ্ছি, সাইন আলফাকে। তাহলে কি করলাম, ধরো এখানে রয়েছে কি হচ্ছে 1/cosec আলফা মাইনাস কি হচ্ছে কট আলফা, ঠিক আছে, মাইনাস কট আলফা। আর এইটা এপাশে নিয়ে আসছি, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস 1/ কি হয়ে যাচ্ছে কট কোসেক আলফা আর প্লাস কি হয়ে যাচ্ছে কট আলফা ইকুয়ালস টু কি হচ্ছে 1/sin আলফা। এই মাইনাসটা এপাশে গেলে 1/sin আলফা। তাহলে কি আমাকে যদি আমি এইটার থেকে এইটা প্রমাণ করি, তার মানে কি এইটাকে প্রমাণ করা। তো এখানে এটাকে LHS যেটা রয়েছে সেটা লিখে দিলাম। তো 1/ কি হচ্ছে কোসেক আলফা মাইনাস হচ্ছে কট আলফা প্লাস কি হয়ে যাচ্ছে 1/cosec আলফা প্লাস কি হচ্ছে কট আলফা। দেখো, ও এইখানে এইটাকে যদি আমি লসাগু করি, এই দুটো পড়ে থাকে যে কোসেক আলফা মাইনাস কট আলফা, এটাকে প্লাস দিলাম, আগে প্লাসটা লিখে দিলাম, কোসেক আলফা মাইনাস কট আলফা। ঠিক, কোসেক আলফা মাইনাস কট আলফা, কোসেক আলফা প্লাস কট আলফা। তাহলে এইখান থেকে আমি এইটা কোনাকুনি এর সাথে গুণ হচ্ছে, একের সাথে গুণ হচ্ছে, গুণ হলে কি সেটাই পড়ে থাকে, মানে কোসেক আলফা প্লাস কি হয়ে যাচ্ছে কট আলফা। এখানে প্লাস এইটার সাথে কোনাকুনি এটা গুণ হচ্ছে, তাহলে কি হচ্ছে কোসেক আলফা মাইনাস কট আলফা। তাহলে একটা জিনিস এখানে দেখো, মাইনাস কট আলফা আর প্লাস কট আলফা কেটে গেল, কেটে গেলে কি পড়ে থাকে, এখানে নিচে থাকছে a+b (a-b), কার ফর্মুলা a² - b² মানে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা। আর এখানে কি থাকে 2 cosec আলফা, কোসেক আলফা আর প্লাস কোসেক আলফা, 2 cosec আলফা। তো এখানে আমরা লিখতে পারি 2 cosec আলফা, কেন বাই নিচে 1 লিখতে পারি, কেন লিখতে পারি, এখানে দেখো আমরা একটা সূত্র পেয়ে গেছি, আগে আমি আগের ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি যে সূত্রগুলো ও কীভাবে এসছে, কি যারা না দেখেছো আই বাটনে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। তা কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে 1, তো এটা ফর্মুলা আছে। তা কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, তাহলে এর জায়গায় 1 বসিয়ে দিলাম। আর দেখো আমার এখানে কি সাইন দরকার, ঠিক আছে, তো এখানে এইটাকে কি লিখতে পারি, ভালো করে যদি দেখি যে এখানে 2 রয়েছে, এই কোসেককে লিখতে পারি 1/sin আলফা, কারণ এখানে আমি লিখে দিচ্ছি, কারণটা হচ্ছে এ আমরা লেখা যায় এখানে যে এ তোমার হচ্ছে 1/sin আলফা ইকুয়ালস টু হচ্ছে কোসেক আলফা, এটা সূত্র রয়েছে। তো এখান থেকে কি হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 হয়ে যায়, আর এটাকে 2 কি লেখা যায়, 2 এর জায়গায় লেখা যায় 1+1, এটাকে যদি বিচ্ছেদ করি 1/sin আলফা প্লাস 1/ কি হয়ে যাচ্ছে সাইন আলফা। দেখো এইটা আর এইচএসটা প্রুফ হয়ে গেছে। তো সুতরাং এইটা প্রুফ করা মানে কি, এইটাই দুটো ইকুয়াল করা মানে কি, এদের আবার পক্ষান্তর করলে এটাই পাবো, তার মানে এটা প্রমাণিত হয়ে গেল, এটা কি প্রমাণিত হয়ে গেল প্রুফড। দ্য সেক থিটা ইকুয়ালস টু কি হচ্ছে 17/8 এবং থিটা সূক্ষ্ম কোণ হলে এ কোসেক থিটা এর মান নির্ণয় করো। তাহলে কোসেক থিটার মান বের করতে বলেছে, সেক থিটা ইকুয়ালস টু 17/8 বলে দিয়েছে, থিটা সূক্ষ্ম কোণ বলে দিয়েছে। তো দেখো, তো আমি এখানে কি করছি, একটা কি হচ্ছে সমকোণী ত্রিভুজ এঁকে দিলাম, যার নাম দিচ্ছি হচ্ছে ধরো PQR, এটাকে 90° দিলাম এবং এখানে এটা লিখে নেবো যে তোমার ত্রিভুজ PQR একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল
আর পি কিউ ইকোয়ালস টু 90 ডিগ্রি, আর কিছু লেখার দরকার নেই। তো এখানে আমি এইটা যে কোনো একটাকে থিটা ধরে নিতে পারি, এইটা এইটা আমি এটাকে ধরে নিতে পারলাম, এবং আরেকটা জিনিস লিখবো এবং অ্যাঙ্গেল আর কিউ পি ইকোয়ালস টু থিটা, ঠিক আছে। থিটা ধরতে হবে, থিটার ধরার রেসপেক্টে আমরা ভূমি আর লম্ব বের করবো, আগের ভিডিওতে পুরো বিস্তারিত আলোচনা করেছি, দেখে নাও ভিডিওটি, ভালো করে দেখে নাও আগের ভিডিওটি, আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে। তো সেক থিটা, দেখো সেক থিটা ইকোয়ালস টু কী হবে, বলে দিয়েছে 17/8, এটা কী হচ্ছে আমাকে বলে দিয়েছে 17/8। তাহলে সেক মানে কি, সেক মানে কি আগে বেরোতে হবে, দেখো সেক মানে কি, সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, কী বলছি অতিভুজ বাই ভূমি, অতিভুজ কোনটা 90 ডিগ্রি বিপরীতে যেটা হচ্ছে, আর কিউ, এবার আর ভূমি কোনটা এখানে এর সঙ্গে যেটা পি কিউ, পি কিউ মানে এই অ্যাঙ্গেলের সাথে যেটা থাকে সেটা ভূমি হয়, বাই কিউ হচ্ছে 17/8। দেখো এটাকে আর কিউটাকে এখানে রাখবে আর এখানে এইটটাকে রাখো, এদের মধ্যে কী হচ্ছে এ 17টা নিচে নিয়ে আসো কোনাকুনি, আর এটা হচ্ছে পি কিউ করে দাও, ইকুয়ালস টু কে ধরো, তাহলে এখান থেকে এ আর কিউ বাই 17 ইকুয়ালস টু কে, আর এখানে হচ্ছে কি পি কিউ বাই 8 ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে কে। তো এখান থেকে কি হয়ে যাচ্ছে এ আর কিউ ইকুয়ালস টু কি হচ্ছে 17 কে, আর এখানে পি কিউ ইকুয়ালস টু কি হচ্ছে 8 কে, পি কিউ ইকুয়ালস টু কি হচ্ছে 8 কে। তো এই দুটো ভ্যালু আমি পেয়ে গেলাম, এখানে ভ্যালু দুটো পাওয়ার পর এখানে একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে এখানে 17 কে আর এখানে হচ্ছে 8 কে, এই দুটোর মান পেয়েছি, আমার আরেকটা বাকি আছে যেটা হচ্ছে পি আর, সেই মানটা আমাকে বের করতে হবে। এ তো এখানে আমরা আমরা এখানে জানি যে এটা কী হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ বলেছি, সমকোণী ত্রিভুজের হচ্ছে অতিভুজ স্কোয়ার, মানে আর কিউ স্কোয়ার ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে, আর কিউ স্কোয়ার ইকুয়ালস টু কী হচ্ছে আর পি স্কোয়ার প্লাস কী হচ্ছে পি কিউ স্কোয়ার, কী হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে এই দুটোর মান, যে দুটোর মান পেয়েছি বসিয়ে দেবো, কী হচ্ছে এখানে 17 এটা হয়ে যাচ্ছে আর কি 17 কে তার হোল স্কোয়ার মাইনাস এখানে ইকুয়ালস টু, আর এখানে আর পি, আর পির মান জানি না, আর পির মান বের করতে হবে, আর পি স্কোয়ার ইকুয়ালস টু কিউ, পি কিউর মান হচ্ছে 8 কে স্কোয়ার, ঠিক আছে 8 কে স্কোয়ার। তাহলে দেখো এইখান থেকে আর পি স্কোয়ার, তাহলে দেখো এখানে 17 স্কোয়ার মানে হচ্ছে 289 আর কে স্কোয়ার মাইনাস এখানে 8864 কে স্কোয়ার, ঠিক আছে এইটা 17 স্কোয়ারটা এখানে বসালাম, আর এখানে হচ্ছে 28 স্কোয়ারটা বসিয়ে দিলাম, এখানে বিয়োগ করব, বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে যে তোমার 522 ও কে স্কোয়ার, তাহলে আর পি স্কোয়ার ইকুয়ালস টু এটা হয়ে গেল, আর আর পি ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে রুট ওভার হয়ে যাচ্ছে, আমি এখানে পজিটিভটাই নেব সাইন, কেন এখানে ধনাত্মক তোমার হচ্ছে এ সূক্ষ্মকোণ বলে দিচ্ছে থিটা, তাহলে এখানে হচ্ছে 15 কে, তোমরা জানো এটা 15 কে, তাহলে এখানে কী বেরিয়ে গেল তো ও তোমার কিউ আর কিউ পি আর পি ইকুয়ালস টু কী হচ্ছে 15 কে বেরিয়ে গেল। তো এখান থেকে এ আমাকে কী বের করে দিয়েছে কোসেক থিটা, কোসেক থিটা, তো কোসেক থিটা মানে কি বলো, কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে হচ্ছে এ অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে আর কিউ, লম্ব হচ্ছে এইটা মানে আর পি, তাহলে আর কিউ কত হচ্ছে আর কিউ আমরা এগিয়ে পেয়ে গেছি 17 কে, আর হচ্ছে এখানে এ আর পি, আর পি ইকুয়ালস টু কি 15 কে বের করে নিয়েছি 15 কে, এই কে এই কে কেটে গেল, কি হচ্ছে 17/15 এটা হয়ে গেল অ্যান্সার। তো সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু 1 হলে দেখাও যে কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে যেখানে যেটা বলে দিয়েছে দেখো সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কী হয়ে যাচ্ছে এ সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে 1, দেখো ও তো এখান থেকে কী করছি আমি সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 1টা রেখেছি, আর এইখানে যে এ লেফট সাইডে যেটা রয়েছে যে প্লাস সাইন স্কোয়ার থিটা সেটা রাইট সাইডে আসলে কী হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। ও তাহলে এখানে কী হচ্ছে এটা ফর্মুলা যায়, ঠিক আছে এ কস টু দি পাওয়ার সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হচ্ছে এ তোমার হচ্ছে 1 মাইনাস সাইন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে এইখানে একটা কী হচ্ছে আমরা রিলেশন পেয়ে গেলাম যে কস টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু কী পেয়ে গেলাম, পেয়ে গেলাম হচ্ছে সাইন
cos to the power sin to the power 4 theta ভ্যালু পেয়ে গেলাম cos square theta তো এখানে দেখো এখানে কি বলে দিয়েছে LHS রাইট হ্যান্ড সাইড আমাকে প্রমাণ করতে বলেছে cos to the power 4 theta plus cot square theta equals to 1 তাহলে cot to the power 4 theta plus cot square theta তাহলে cot কে কি লেখা যায় আমি বলেছিলাম cot কে লেখা যায় হচ্ছে cos by sin তাহলে এখানে cos থিটা বাই কি হচ্ছে সাইন থিটা যদি পাওয়ার ফোর রয়েছে দিয়ে দিলাম দুটো এখানে কি রয়েছে কি কটকে এখানেও সেম কস বাই সাইন কস থিটা বাই কি হচ্ছে সাইন থিটা এটা স্কোয়ার রয়েছে স্কোয়ার দিয়ে দিলাম তাহলে কি এখানে কট টু দি পাওয়ার ফোর কস টু দি পাওয়ার ফোর থিটা আর হচ্ছে তোমার কস টু দি পাওয়ার ফোর থিটা এখানে সাইন টু দি পাওয়ার ফোর থিটা যেটা যার মান পাচ্ছি বসিয়ে দিচ্ছে দেখো সাইন টু দি পাওয়ার ফোর থিটার মান কত কস স্কোয়ার থিটা সেটা এখানে বসিয়ে দিলাম উপরে কস টু দি পাওয়ার ফোর থিটার ভ্যালু কোনো কিছু পাইনি কিন্তু সাইন টু দি পাওয়ার ফোর থিটার ভ্যালু কস স্কোয়ার থিটা পেয়েছি কস স্কোয়ার থিটা বসিয়ে দিলাম প্লাস এখানে কি রয়েছে কস স্কোয়ার থিটা দেখো কস স্কোয়ার থিটার ভ্যালু কি হয়েছে সাইন টু দি পাওয়ার ফোর থিটা পেয়েছি তাহলে এখানে সাইন টু দি পাওয়ার ফোর থিটা বসিয়ে দিলাম বাই যেটা এখানে কস স্কোয়ার থিটার ভ্যালু আমরা পাইনি তাহলে এখান থেকে এটা কেটে গেলে কি হয়ে যাবে কস স্কোয়ার থিটা আর এখান থেকে এটা কেটে গেলে কি হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা তাহলে কি হচ্ছে কস এখানে এই দেখো কস স্কোয়ার থিটা প্লাস কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি হচ্ছে ওয়ান আর এইচ এস প্রুফ এইটা হয়ে গেল কি প্রমাণিত হয়ে গেল এখান থেকে যে কট টু দি পাওয়ার ফোর থিটা কট টু দি পাওয়ার ফোর থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি হচ্ছে ওয়ান দেখো এরপরে স্মরণ করতে দিই যে সাইন আলফা প্লাস সাইন বিটা বাই কস আলফা মাইনাস কস বিটা প্লাস কস আলফা প্লাস কস বিটা সাইন আলফা মাইনাস সাইন বিটা তাহলে এটা স্মরণ করো সবার প্রথমে কী হচ্ছে এলসিএম করছি লসাগু করছি এটার দেখো কী আছে এই কস আলফা মাইনাস কী হচ্ছে কস বিটা আর এখানে কী আছে সাইন আলফা মাইনাস কী হয়ে যাচ্ছে সাইন বিটা লসাগু রয়েছে দুটো ইনটু আকারে হয়ে গেল তো এখানে দেখো উপরে কী রয়েছে সাইন আলফা প্লাস কী হয়ে যাচ্ছে সাইন বিটা সাইন আলফা প্লাস সাইন বিটা এবার এইটা এর সাথে গুণ হবে তাহলে এইটা হয়ে যাবে এখানে সাইন আলফা মাইনাস কী হয়ে যাচ্ছে সাইন বিটা তারপরে প্লাস রয়েছে মিডিলে প্লাসটা দিলাম তারপরে এইটার সাথে এইটা গুণ কোনাকুনি তাহলে কস আলফা প্লাস কী হয়ে যাচ্ছে কস বিটা কস আলফা প্লাস কস বিটা ইনটু কী হয়ে যাচ্ছে কস আলফা মাইনাস কী হচ্ছে কস বিটা কস আলফা মাইনাস কস বিটা তাহলে একটু ভালো করে যদি আমি লক্ষ্য করি এই দেখো এখানে কী হচ্ছে সাইন আলফা প্লাস সাইন বিটা সাইন আলফা মাইনাস সাইন বিটা এখানেও সাইন আলফা আছে এখানেও সাইন আলফা সাইন বিটা রয়েছে মাঝখানে প্লাস মাইনাস তাহলে এটা এ এটা বি যদি ধরি এটা এ এটা বি যদি ধরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এইখানে কী হয়ে গেল ও সেই ফর্মুলাটা হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মানে কী হয়ে গেল এখানে সাইন আলফা তাহলে সাইন আলফার স্কোয়ার এখানে প্লাস রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস মাইনাস এখানে বি স্কোয়ার মানে কি হচ্ছে সাইন স্কোয়ার বি এটা হচ্ছে সাইন স্কোয়ার বি হচ্ছে বি স্কোয়ার এখানে কি রয়েছে প্লাস রয়েছে এইখানে যেটা রয়েছে এটাও দেখো এ মানে কস আলফা প্লাস সাই কস বিটা কস আলফা মাইনাস কস বিটা মানে এ প্লাস বি এখানেও এ মাইনাস বি তাহলে কী হচ্ছে এ মানে হচ্ছে কস স্কোয়ার আলফা বি মানে হয়ে যাচ্ছে মাইনাস কস স্কোয়ার বিটা দেখো এইটা হলো তো এখন ব্যাকেট আমার দেওয়া দরকার হ্যাঁ ব্যাকেটগুলো আমি ছাড়াই দিলাম তো এখন দেখো এইখানে কী হয়ে যাচ্ছে এখানে নিচে যা রয়েছে সেটা রাখলাম কস আলফা মাইনাস কী হয়ে যাচ্ছে কস বিটা আর এখানে কী রয়েছে সাইন আলফা মাইনাস কী হয়ে যাচ্ছে সাইন বিটা হরে যা রয়েছে সেটাই রেখে দিলাম তো এখানে কী হবে একটু ভালো করে লক্ষ্য করলে সাইন আলফা আর কস আলফাটাকে পাশাপাশি রাখবো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু ওয়ান জানি তাই জন্য পাশাপাশি রাখার চেষ্টা করবো সাইন স্কোয়ার আলফা এইটা আর এইটা প্লাস কস স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফাটাকে পাশাপাশি রাখলাম আর এখানে মাইনাস সাইন স্কোয়ার আলফা বিটা আর হচ্ছে কি মাইনাস কস স্কোয়ার বিটা এইটা আর এইটাকে পাশাপাশি রাখলাম হ্যাঁ এবার এখানে দেখো কী হচ্ছে নিচে যেটা রয়েছে কস আলফা আচ্ছা এখান থেকে মাইনাস যদি এটা 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 ফর্মুলা পড়ে যাচ্ছে আর এখান থেকে যদি মাইনাস কমন নিই দূর থেকে তাহলে কী হয়ে যাবে মাইনাস কমন নিলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে
ঠিক আছে, মাইনাস যদি কমন নিই মাইনাসটা প্লাস হয়ে গেল, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস থাকে। তো এখানে মাইনাস কমন নিয়ে নিলাম, আর এখানে যেটা নিচে রয়েছে সেটা রেখে দিচ্ছি কস বিটা সাইন কস আলফা মাইনাস কস বিটা, আর এখানে হচ্ছে সাইন আলফা মাইনাস সাইন বিটা। তো এখানে কি হয়ে যাচ্ছে, এইটা মানে কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা, মানে সাইন আলফা প্লাস কস স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু কি হচ্ছে ওয়ান মাইনাস রয়েছে, আর এখানে কি সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা মানে ওয়ান, দেখতে হবে দুটো কোণ কি একই রয়েছে, বিটাই রয়েছে। তো এখানে সাইন স্কোয়ার এর মানও ওয়ান, আর এখানে এর মানও ওয়ান, আর নিচে যেটা রয়েছে সেটা রেখে দিয়েছি কস বিটা সাইন আলফা মাইনাস সাইন বিটা। দেখো এইটা মানে কি জিরো ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, আর নিচে রয়েছে কস আলফা মাইনাস কস বিটা, আর এখানে কী হয়েছে সাইন আলফা মাইনাস সাইন বিটা, তাহলে জিরো বাই সামথিং ইকুয়ালস টু কি জিরো, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার, মানে সরলতম মান আমাকে বের করতে দিয়েছে, তাহলে এই এর সরলতম মান কি শূন্য। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম ধরনের এডুকেশন এবং টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য সবার প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে আপনার যদি কোনো মতামত জানানোর থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের মতামত জানান, আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলেন না। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।